কেমন লাগলো পরীক্ষা দিয়ে? এক্সামিনারকে কেমন লাগলো? প্রশ্ন কি সোজা ছিল না কঠিন? হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে স্বামীজি যোগা প্রশিক্ষণ কেন্দ্র এক্সাম নিতে স্পন্দন ডান্স ট্রুপের পক্ষ থেকে। তো আমরা এখন গাড়িতেই আছি, আর আমি কিন্তু এখানেও এখানে। হ্যাঁ, এখানে সবাই আছে। এই যে পারমিতা দি আছে, তারপরে হচ্ছে আরিয়ান্দা আছে, দাদা একটু হাই করে দাও। হ্যাঁ, আমাদের এক্সামিনারটা কিন্তু সব পাশেই বসে আছে। হ্যাঁ, আর এই যে দাদা আছে সামনে, চেনে ডান্স ট্রুপ। নতুন কিছু না, আপনারা শুভম ব্লগে যেমন দেখছেন, ফেসবুকেও দেখবেন, ইউটিউবেও দেখবেন, স্পন্দন ডান্স ট্রুপ বর্তমানে পশ্চিমবঙ্গের একটা নাম। এই ইনস্টিটিউটে আমি বলে নয়, যারা শিখছে তারাই বলছে আমাকে এসে যে না, খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে শেখানো হয়, এবং আপনারা দেখতে পারবেন এক্সামিনেশনের মধ্যে দিয়ে সেটা ফুটে উঠবে। তো আমি চাইবো স্পন্দন ডান্স ট্রুপে আপনারা আসুন এবং ভালো করে ডান্সটা ভালো করে করুন। ডান্সের বিভিন্ন ফর্ম আছে, যেটা এখানেই একমাত্র দেখলাম, কলকাতায় তো আছে, কিন্তু উত্তর চব্বিশ পরগনার মধ্যে স্পন্দন ডান্স ট্রুপ একটা নাম বর্তমানে। আর কিছু বলবো না, আপনারা সবাই আসুন এক্সামিনেশনে, আমরা সেন্টারের উদ্দেশ্যে রওনা হচ্ছি, নিশ্চয়ই দেখতে পাবো। একদম। তো দাদা যেটা বললো হচ্ছে আমরা এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু সম্পূর্ণ এক্সামটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা কিন্তু ডান্সের এক্সাম হবে না, এটা হচ্ছে যোগার এক্সাম হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি হাবড়াতে, আর ওখানে অনার যিনি আছেন উনি হচ্ছে পিঙ্কি শীল। তো ওনাকে অনেক ধন্যবাদ যে স্পন্দন ডান্স ট্রুপের সঙ্গে যোগাযোগ করার জন্য। তো চলুন একদম এক্সাম সেন্টারে গিয়ে আমি কিন্তু আবার ব্লগটি কন্টিনিউ করব। তো দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, এই যে আমরা সবাই চলে এসেছি এক্সাম সেন্টারে এখানে, আর এই যে দাদাও আছে, দাদা একটু হাই করে দাও। তোর অনেকক্ষণ মধ্যে দেখতে পাইনি সবাই। হ্যাঁ, কই একদম। তো এবারে চলুন এক্সাম সেন্টারের মধ্যে ঢুকবো, আর আমরা এক্সাম কিভাবে নেব সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন। এক্সাম সেন্টারের মধ্যে ঢুকছে আমাদের এক্সামিনাররা। ফাইনালি চলে আসলাম আমরা এক্সাম সেন্টারের মধ্যে, আর এখানে দাদা আছে আর এক্সামিনাররা কিন্তু বসেই পড়েছে সবাই। আর এবারে আমি কথা বলে নেব হচ্ছে এই সেন্টারের অনার আর পিঙ্কি শীলের সঙ্গে। সেটা হচ্ছে হাবড়া, এখানে আমার এক বছর হয়েছে ক্লাসগুলার, যেহেতু প্র্যাকটিস তো ছোটোবেলা থেকেই আমার চালু ছিল। তো তারপর দু তিনজন স্টুডেন্ট আমার যখন জানতে পারলো ওরা যে আমি যোগাসন শেখাচ্ছি, তো আমার সাথে ওরা যোগাযোগ করলো। যোগাযোগ করার পর এই সেন্টারের প্রেসিডেন্ট ওনার ওয়াইফ আমার সাথে কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্ট করার পর আমাকে বললেন যে যদি আপনি আমাদের এখানে যদি শিখান তাহলে খুবই ভালো হয়। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি আমার বাড়ি হচ্ছে আসাম, আমি আসামে ওর আমার নেতাজি ব্যায়াম সংঘ প্রশান্ত কুমার চৌধুরী আমার স্যার স্বর্গীয়, তো আমি ওনারই স্টুডেন্ট। আর যেহেতু এখানে আমার সেরকম পরিচিত যেহেতু নেই আমার, তো আমি এমপি দ্বারাই আমাকে সবাই পরিচিত, সবাই আমাকে চিনেন যে আমি যোগা শেখাচ্ছি, জিমনাস্টিক শেখাচ্ছি। আর তারপর থেকে এক এক করে মোটামুটি প্রত্যেকের আশীর্বাদে সবার সাপোর্টে আজকে আমি এই বাচ্চাদেরকে তৈরি করছি। আর আশা করছি যে আরও ভালো ওরা করবে। এক বছর হয়েছে শুধুমাত্র আমার স্কুলটা খোলার। তো আমরা সরাসরি কথা বলে নিলাম, এবারে যাচ্ছি আমরা এক্সামিনারের দিকে। তো এক্সামিনাররা দেখতে পাচ্ছেন বসে আছে, তো ছোট্ট করে একটু শুনে নেব, আসার সময় তো আপনারা শুনলেন। তো আরেকবার আপনাদের আমাদের এক্সামিনার কী বলছেন একটি সেটা একটু শুনে নেব ছোট্ট করে, তারপরে সম্বর্ধনা পর্ব আছে, সবার প্রিয় আমাদের সুবিন দাদার সঙ্গে কথা বলে নেব। তো বলুন। সবার এখানে প্রথমেই বলি
স্পন্দন ডান্স ট্রুপকে অনেকভাবে ধন্যবাদ, কারণ এত সুন্দর ছোটো ছোটো বাচ্চারা এখানে এসে দেখলাম যে খুব নিষ্ঠার সঙ্গে এরা বসে আছে, এক্সামটা হবে, এক্সামটা নেওয়ার জন্য, এবং পাঞ্চুয়ালিটি আছে, এবং সবার আগে শিক্ষা গ্রহণের যে প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে পাঞ্চুয়ালিটি, সেইটা এদের মধ্যে আমি লক্ষ্য করলাম। বাকিটা তো নিশ্চয়ই এরা ভালো পারফর্ম করবে, এবং যিনি শিক্ষিকা আছেন তার মুখে যেটুকু শুনলাম যে উনি যথেষ্ট নিষ্ঠা ভরে এদেরকে শেখাচ্ছেন, আগামী দিনে আমি চাই উনি এই স্কুলটাকে আরও বড় মাত্রায় নিশ্চয়ই নিয়ে যাবেন। এবং বাচ্চাদের এখন একটা ফিটনেসের একটা প্রয়োজন আছে, কারণ এখন তো সবাই বাড়িতে মোবাইল কেন্দ্রিক, বাচ্চারা খেলে না, মাঠে যায় না, তাহলে যোগাটা তো জরুরি শরীরের ফিটনেস, মানে আমরা বলি স্বাস্থ্যই সম্পদ, তা শরীরটা যদি না ঠিক থাকলো পড়াশুনো তো সবটাই পড়ার ব্যাপার, কোনোটাতেই ওরা এনার্জি পাবে। তাই এই ছোটো ছোটো বাচ্চাদের প্রথম থেকেই যদি উনি তৈরি করেন, আরও বাচ্চাদের তৈরি করেন, তাহলে অন্তত মানে স্বাস্থ্যটা বাচ্চাদের ঠিক থাকবে, সেই সঙ্গে সঙ্গে শিক্ষা তো তাদের অটোমেটিকলি গ্রো আপ হবে, ডাক্তারের কাছে যেতে হবে, কারণ স্বাস্থ্য ঠিক থাকলে ডাক্তারের কাছে খুব একটা যাওয়ার প্রয়োজন হয় না। যাই হোক, আমরা এক্সামের সেন্টারে পৌঁছে দিয়েছি, খুব শীঘ্রই আমাদের এক্সাম শুরু হবে, বাচ্চারা আশা করি ভালো থাকবে। ধন্যবাদ স্পন্দন। তো এক্সামিনার ম্যাডামের কাছে চলে যাবো, আমাদের পারমিতা ম্যাডাম, সংক্ষেপে কিছু বলো। হ্যাঁ অবশ্যই, স্পন্দন ডান্স গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্লেসমেন্টটা দেওয়ার জন্য। আর এখানে এসে তো দেখলাম বাচ্চাগুলো একদম নিয়ম নিষ্ঠার সঙ্গে বসে আছে, তারা পুরো রেডি এক্সাম দেওয়ার জন্য, তাদের মধ্যে ভয় কাজ করছে কিছুটা, কিছুটা আগ্রহ কাজ করছে, তো এই সবের মধ্যে দিয়েই চলবে, দেখা যাক। তো এক্সামিনার আরিয়ানদার কাছে যাবো আমরা। তো এর আগে দেখেছি সবাই ব্লগে বিভিন্ন ভিডিওতে স্পন্দনেরই সাপোর্টে, তো আমি তো স্পন্দনে প্রথম থেকেই রয়েছি, তো যতদিন থাকবো ততদিন স্পন্দনের সাথেই থাকার চেষ্টা করব, সুমনের সাথে থাকার চেষ্টা করব। আর এই জায়গাটা পাওয়ার মানে সবাই যোগ্য হয় না, তো সেই জায়গাটা পাচ্ছি বা পেয়েছি, তো সেটার জন্য সুমনকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর এখানে আমরা এসেছি একটা যোগব্যায়ামের ইনস্টিটিউটে বাই স্পন্দন ডান্স গ্রুপ, এখানে একটা আপনার আমাদের এখানে একটা পরীক্ষা এক্সাম নেওয়া হবে, তো তার জন্য আমি বা আমরা জাজ হয়ে এসেছি, তো দেখা যাক বাচ্চারা কীরকম পরীক্ষা দেয়, তারপরে পরে আসছি আমি। এই যে আমাদের দাদা বসে আছে অ্যাটেন্ডেন্স ডিপার্টমেন্টে, হ্যাঁ একদম, বলো সংক্ষেপে কিছু বলো। একটু পরে ঠিকভাবে পরীক্ষা দিও, এই আমি তো বেঞ্চ। এবার হচ্ছে আমাদের এক্সামিনারদের বরণ করা হচ্ছে, প্রথমে পারমিতা ম্যামকে বরণ করে নিচ্ছে, তার পাশেই আছে আমাদের সুবিন স্যার, তারপর হচ্ছে আরিয়ান স্যার, আমাদের এক্সাম কিন্তু শুরু হয়ে গিয়েছে, দাদা দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স নিচ্ছে।
রোল নাম্বার 10 আমাদের লাস্ট পরীক্ষার্থী, আর আমাদের ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে বলছে, তাদেরকে দেখলেও আমি কঠিন প্রশ্ন করতেই ভয় লাগছে, দেখেই কি প্রশ্ন করতে হচ্ছে, যতটা সম্ভব করছি ঠিক আছে, খুব ভালো পরীক্ষা দিচ্ছে ফাইনালি হচ্ছে এক্সাম শেষ হয়ে গেল, এবারে ম্যাম সবাইকে টিফিন দিচ্ছে। এবার বলো তোমাদের কেমন লাগলো পরীক্ষা দিয়ে? ভালো। এক্সামিনারকে কেমন লাগলো? ভালো। শাবাশ। ওয়া, প্রশ্ন কি সোজা ছিল না কঠিন? সোজা। তো এবার আমি ম্যামের কাছে যাব একটু। ম্যাম, এবার আপনি বলুন, পরীক্ষা তো পুরো শেষ হয়ে গেল, আর স্টুডেন্টদের কনফিডেন্স খুব সুন্দর এবং ফিডব্যাকও অনেকটা সুন্দর পেলাম, তো আপনি বলুন যে আপনার কেমন লাগছে? খুবই ভালো লেগেছে, খুবই ভালো করে ওরা বাচ্চাদেরকে সাহস দিয়েছে। প্লাস হচ্ছে গিয়ে এনারা যেভাবে, এক্সামিনাররা যেভাবে বাচ্চাদেরকে ভালো করে, ওদের ভয় যেটা ছিল, অ্যাকচুয়ালি আমার বেশিরভাগ স্টুডেন্টরা এতটা ভয় পাচ্ছিল, বাট আমিও ভাবছিলাম যে এত ভয় পাচ্ছে ভালো করে করবে না, বাট এক্সামিনাররা এতই ভালো করেছে আমাদের, যে বাচ্চারা মানে নার্ভাস থেকে এখন একদম মানে এমনভাবে বোঝায় ওরা এক্সাম হয়নি সেরকমই লাগছে, প্রত্যেকের চেহারায় হ্যাপিনেসটা আসছে, সবাই নার্ভাস ছিল বাট এখন এক্সামিনারদের সাথে এদের পরিচয় হওয়ার পরে সবাই খুবই মানে খুবই খুশি হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা ওদের মধ্যে হচ্ছে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে ওরা পরীক্ষা দিল, তারপর এই যে লাস্ট মুমেন্টে যারা যেভাবে বললো হ্যাঁ খুব ভালো লেগেছে, সেই জায়গাতে বুঝতেই পারছেন ওরা কতটা এক্সামিনারদের সাথে কতটা অ্যাটাচ হয়ে গেছে, মানে নিজের করে দেখছে, ভাবছে যে না আমি নিজের একটা জায়গায় ঘুরছি, কোনো নার্ভাস তাদের মধ্যেই নেই, একবার দেখে নিতে পারো সবাইকে। একদম, তো সবার মুখেই দেখতে পাচ্ছি হাসি, আর এইটাই আমাদের দেখে ভালো লাগছে, আর এখানে কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছে একদম। তো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের হচ্ছে টেস্ট এক্সাম শেষ হয়ে গেল, এবারে আমরা এখান থেকে রওনা দেব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন, যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও, তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।